এখন সারপ্রাইজ দেওয়ার জন্য যাওয়া হচ্ছে, দেখি ওই ঘুরে দেখি কি অবস্থা, ওরা কি করছে। আমাদের পড়াশোনাকে দেখতে কি সুন্দর লাগছে, মিষ্টি মিষ্টি। হে বন্ধুরা, আরও একবার চলে এলাম আরও একটা নতুন দিনে, আরও একটা নতুন টপিকের, আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি তোমাদের সাথে রয়েছি বঙ্গ ব্লগার সুমিতা, তোমরা রয়েছে আমাদের ঝিনঝাক ঝাঁকানাকা ভিডিওতে। আর এই ঝিনঝাক ঝাঁকানাকা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি খুব খুশি, কিন্তু তার সাথে একটা টেনশন আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আগে তোমাদের খুশি খবরটা জানাই, তারপর না টেনশনের কথাটা বলা যাবে। কেননা খুশি এই কারণে যে দীর্ঘ লকডাউন, মানে সেকেন্ড লকডাউনের পরে আজকে আমরা প্রথম ডান্স প্রোগ্রামে যাচ্ছি, মানে আউট অফ বেঙ্গল। তো যাই হোক, তো এটা একটা খুশি খবর, কেন এই দীর্ঘ লকডাউনের পরে যখন সব কিছু স্বাভাবিক হতে শুরু করেছে, মানে যেখানে যারা চাকরি করে, যারা ওয়ার্ক ফ্রম হোম করতো তারা এখন চাকরিতে যাচ্ছে, কিংবা ওয়ার্ক ফ্রম হোম করছে তাদের স্যালারি প্রত্যেক মাসে অ্যাকাউন্টে আসছে, যারা বিজনেস করছে কম বেশি করছে, কিন্তু যারা স্টেজ পারফর্মার তাদের কী অবস্থা? তাই তো কোনো প্রোগ্রাম নেই। এই দীর্ঘ লকডাউনে সব স্বাভাবিক হতে শুরু করলেও তাদের প্রোগ্রাম নেই। এখন ধীরে 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 সেগুলো কেটে স্বাভাবিকের দিকে যাচ্ছে। জানি না কতটা আগামী দিনে কতটা স্বাভাবিক হবে, তবু ওই মুহূর্তের কথা আমি বলছি। তো যারা ডান্সার, যারা সিঙ্গার, যারা মিউজিশিয়ান, যারা অ্যাঙ্কার, তাদের স্টেজ পারফর্ম পুরো বন্ধ ছিল এতদিন, এইবার আস্তে আস্তে সব স্বাভাবিক হচ্ছে। তো এটা হচ্ছে একটা খুশি খবর যে এতদিন পরে আমরা আবার কাজের ফিল্ডে ফিরে যেতে পারছি। কিন্তু তার সঙ্গে যেটা টেনশন সেটা কথা তোমাদের বলি। তো আমরা যাচ্ছি নজন যাচ্ছি, তার মধ্যে আটজনের টিকিট কনফার্ম হয়েছে, একজনের টিকিট হয়নি, মানে ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা আটজনের টিকিট আমাদের হাতে আছে, কিন্তু যাবো নজন। এবার জানি না ট্রেনে কী প্রবলেম হতে পারে। তো ফাইনালি এখন আমরা টোটোতে সব লাগেজপত্র গুছিয়ে নিয়েছি, ভালো মতো বুঝে নিয়েছি। তো যে টোটো চালায় সে আমার এই বন্ধু, তো সুতরাং বেশি দেরি হয়নি, তো টাইমলি চলে এসছে। তো আমরা এখন স্টেশনের দিকে, আরও সবাই স্টেশনে এসে ওয়েট করছে বোধ হয়, আরও কেউ কেউ আসা বাকি আছে। তো এই হচ্ছে ব্যাপার, তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। সো গাইজ, এখন আমরা রয়েছি শ্রীরামপুর স্টেশনে, অলরেডি সবাই এসে হাজির, সবাই আছে, ওই যে আরও আছে ওইদিকে। এবার সৌরভ আর শুভ ওরা গেছে বিরিয়ানি, আরে দেখালাম, এই যে আরেকজন আছে বলছে আমাকে দেখাও। তো কজন আছি আমরা? এক দুই তিন, টোটাল নজন আছি, ওখানে তিনজন, ওই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আর দুজন গেছে কি আনতে গেছে, হেডফোন কি বিরিয়ানি ফিরিয়ানি কী সব আনবে আনতে গেছে। তো টোটাল নজন আছি, এখন ট্রেন আসার সময় হয়ে গেছে, আমরা এখন স্টেশনে ওয়েট করছি, তারপরে ট্রেনে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফাইনালি ট্রেন পেয়ে গেছি, তো মোটামুটি সবাই জায়গা পেয়ে গেছি, মোটামুটি কি জায়গা পেয়ে গেছি, কিন্তু সমস্যা ওই একটাই, নজন আছি আটটা সিট, তো এখনও চেক আর আসেনি, দেখা যাক কী হয়। এই যে আমাদের এটা এটা মানে সাত ছাব্বিশ, এই যে পঁচিশ ছাব্বিশ সাতাশ আর এই আঠাশ, এটা আমাদের সিট। আর ওদিকে আর ওদিকে আর আরও আছে চারটে, সেটা হচ্ছে আমাদের এদিকে, দেখা যাক এদিকে এদিকে আছে, এই যে এইদিকে এই তিনটে, এক দুই তিন, ওইদিকে ওই সিটটা আমাদের। তো তো এই হচ্ছে আমাদের ফুল টিম, আরও দুজন ওদিকে গেছে, ওরা ব্যাগ ভুলে ফেলে গেছে। সো ফাইনালি ঝামেলা মিটলো, উফ মহা টেনশন। এই চেকারকে আমি প্রচুর ভয় পাই, মানে আমি এমনিতে প্রচুর ভীতু, ভীতু টাইপের লোক, আর চেকার আসলে আমার বুকে হৃৎপিণ্ড পেরিয়ে সামনে এসে এরকম এরকম করে। তো যাই হোক, আলটিমেট ঝামেলা মিটলো, তো ছয়শো টাকা হিললে হলো, তো বিল দিয়ে দিয়েছে আমাদের আটজন, মানে নজন আছি, আটজনের টিকিট আছে, একজন টিকিট ছিল না, তো যার টিকিট ছিল না তার নামে বিলটা বানানো হয়েছে। ও টিকিট পাবো, টিকিট পাবো, টিকিট 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 টিকিট, দেখে দিয়েছি, টিকিট ভাই, টিকিট 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 টিকিট, এই দাদা টিকিট টিকিট, এই কি এটা কি, দেখে নিয়েছি, এই দাদা কি করছেন আপনি, জানেও না কে রে দাদা। তো যাই হোক, এবারে টিকিট কাটে নিয়ে বিনা টিকিটে উঠেছে, ঠিক আছে বিনা টিকিটে উঠেছে,
হ্যাঁ এবার দেখি, হ্যাঁ আমার সামনে হ্যাঁ দেখে নিয়েছে পুরো হাত, হাতটা নেই কিন্তু ওখানে একদম, হ্যাঁ এটা ডুপ্লিকেট। তো যাই হোক, প্রকাশ আবার কিন্তু ওইদিক দিয়ে আবার এদিকে চলে এসে বসে পড়েছে, নিজের জায়গা নিয়ে নিয়েছে, ছিল ওই ওপরে বাতের ওপরে, এখানে এসে আগে ঢুকে গেছে। আবার ও আবার ভিডিও করছে ওপর দিক দিয়ে, চেকারে ফাইন করছে আর ওপর দিক দিয়ে ভিডিও করছে। যাক ভালো হলে ফুটেজটা আমি পেয়ে যাবো। তো এদিকে প্রকাশ ওপরে, প্রকাশকে বলেছিলাম যে ওপরে যখন ফাইন করে তখন এদিকে শ্যুট করতে, ও একটা বসে বসে লুকিয়ে লুকিয়ে ভিডিও শ্যুট করেছে। তো চলো সেগুলো দেখতে থাকো ততক্ষণে। তো বাড়ি থেকে চা নিয়ে এসেছিলাম, কারণ এই ট্রেনের চা আর গরম জল খাওয়া দুটোই সমান, তাই তো? ট্রেনের চা আর গরম জল দুটো খাওয়া সমান। তো ওই যে সে একটা থলের মতো দেয় জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে, তার থেকে নিয়ে এসেছি গরিবের চা, গরিবের চা। তো আবহাওয়া তো এটাই, হ্যাঁ। তো আমরা এখন বলুন কিছু বলুন, ভাই রে দুটো বিস্কুট দে, তো এখন ডিনার চলছে, তো চারজন ওইখানে আর চারজন আমরা এখানে বসে খাচ্ছি। এই যে আমি লুচি আলুর দম নিয়ে এসেছি, লুচি আলুর দম, সুরাব নিয়ে এসেছে স্পেশাল বিরিয়ানি, আর ওটাকে নিয়ে এসেছে প্রকাশ, ওখানে বসে কী খাচ্ছে এটা, ওই রুটি খাচ্ছে, আর এটা বেশ ভালো ব্রেড, আর রিয়া খাচ্ছে ব্রেড আর দই, এটা আমার ফেভারিট খাবার। ও এখন ফোনে ব্যস্ত, তো খেয়ে নিই তারপরে কথা বলছি বাকি। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন শুয়ে পড়েছি। তো এদিকে এখনও রিয়ার খাওয়া হয়নি, রিয়া এখনও খাওয়া দাওয়া চলছে, ও টিক 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 করে খেয়ে যাচ্ছে, আনমনে সব খেয়ে যাচ্ছে রিয়া বসে বসে। আর আর এদিকে সব ঘুমিয়েও পড়েছে, সোরা শুয়ে পড়েছে, আর ওইদিকে দেখি প্রকাশ কী করে, ও হচ্ছে ও ভিডিও আপলোড করছে, ও ভিডিওটা আপলোড করছে লাস্ট টাইম। তো এখন 10:30, প্রায় 10:30 বেশি বেজে গেছে। চলো গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে কালকে সকালে। সো গাইজ গুড মর্নিং, এখন সকাল হয়ে গেছে, মুজাফ্ফরপুর স্টেশন এই মাত্র ছাড়লো। তো স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আর রাত্রিবেলা সিরিয়াসলি ঘুমটা দারুণ হয়েছে। তো মানে দারুণ বলতে ট্রেনের মধ্যে যতটা হওয়ার তার থেকে অনেক বেটার হয়েছে, কেননা ঘরের ঘুম এখানে হবে না সেটা আমরা জানি। তো 6.5 ঘন্টা ঘুমের মধ্যে হয়তো 1.5 ঘন্টা ঘুম এদিক ওদিক করে কেটে যায়, 5 ঘন্টা নিট যে দরকার সেটা হয়েছে। তো এখনও রিয়া বিছানা ছাড়েনি, তো শুয়ে শুয়ে বেডটি হচ্ছে, এই যে বেডটি বেডটি চলছে শুয়ে শুয়ে, চা, এই যে প্রকাশ এখন চা খাচ্ছে, তো আমারও চা এসে গেছে, চাটা এখন খাবো। আর ওইদিকে ওইদিকে হিহা চলছে, অলরেডি এরা সারা রাত ঘুমোয়নি, ওরা বেটা কী করেছে সারা রাত ওরা নিজেরাই জানে, বকর ঘুমায়নি, বক 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 করে সারা রাত কাটিয়ে দিল, কেউ সিনেমা দেখলো মোবাইলে, আর একজন এখানে ঘুমিয়েছিল, উপর থেকে এখানে আসলো, এখান থেকে নিচে গেল, মানে তিন শিফটে গেল। তো যাই হোক, গাড়ির মধ্যে ঠান্ডা বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু বাইরে বেশ ঠান্ডা আছে। অলরেডি দরজার সামনে প্রকাশ চলে এসে চাদর ফাদর গায়ে দিয়ে, তোমার অতটা ঠান্ডা লাগছে না, তবে বাইরের দৃশ্যটা কিন্তু ব্যাপক দেখো তোমরা। সো গাইস ফাইনালি পৌঁছে গেছি মতিহারি, এই যে দেখতে পাচ্ছ স্টেশনের নাম মতিহারি। তো আমাদের ফুল টিম অলরেডি এখানে বসে আছে, লাগেজ ফাগেজ নিয়ে এখানে সব সেলফি তোলায় ব্যস্ত। তো এখানে একটা ছোট্ট তোমাদের একটা সারপ্রাইজ বলি, এখানে ছোট্ট একটা ব্যাপার, আজকে প্রকাশের জন্মদিন,
তো আমরা কেউ ওকে কালকে 12টার পর থেকে আমরা কেউ ওকে উইশ করিনি, মানে আমরা যারা গ্রুপ মেম্বার এখানে আছে তারা কেউ উইশ করিনি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে অনেকেই হয়তো ওকে উইশ করেছে, কিন্তু আমরা এখানে কেউ উইশ করিনি। ওর মনটা মন মরা হয়ে পড়ে আছে যে আমায় কেউ উইশ করলো না, তো ওর জন্য একটা সারপ্রাইজ আছে। কেক আমরা ওখান থেকে নিয়ে এসেছি, ও এখনও জানে না বোধ হয় যতদূর সম্ভব। তো আমরা জানি এখানে এখানে কী করবো জানি না, এবার হোটেলে গিয়েও হতে পারে কিংবা এখানেও হতে পারে, এবার দেখি ওরা কী করছে। সো ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে, হোটেলে পৌঁছে গেছি, রুম দিয়ে দিয়েছি। এই যে মেয়েদের রুম, এটা ঢুকলাম ঢুকলাম, এটা হচ্ছে মেয়েদের রুম। যাই হোক তোরা ফ্রেশ হয়ে নে আসি। হ্যাঁ টাটা। এবার এটা পড়েছে আমাদের রুম, এটা হচ্ছে এখন এটা আমাদের রুম, আমাদের ছেলে পুলেরা এখন এখানে। আজকে নতুন দেখবে এটা, যা ঠিক আছে চলো। তো এখন আমরা ফ্রেশ হয়ে নি, সারা রাতে জানি এসে পড়ুন, তো সারা রাতে জানি এখন আমরা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নি। মনে হচ্ছে প্রকাশের জন্মদিন যেটা তখন বলেছিলাম, তো ওটাই বোধ হয় এখন সারপ্রাইজ দেওয়ার জন্য যাওয়া হচ্ছে। দেখি ওই ঘুরে দেখি কী অবস্থা, ওরা কী করছে। বার্থডে বয় চকলেট ফেসিয়াল হচ্ছে। দেখো বন্ধুরা তোমরা একটু আমাদের পপুসোনাকে দেখতে কি সুন্দর লাগছে। এখন আমাদের লাঞ্চ টাইম, সকালবেলা এসে প্রচণ্ড জার্নি ছিল, সারা রাতে জার্নিটা ক্লান্ত ছিল শরীর, তো সকালবেলা একটু শুয়ে নিলাম, একটু ঘুমিয়ে নিলাম দু ঘন্টা ঘুমানোর পর। এখন আমরা এসেছি লাঞ্চ করতে, দেখি এখন কোথায় কি পাই, হোটেল খুঁজতে বেরিয়েছি। তো আমরা এখন কোথায় যাচ্ছি এখন, একবার গিয়ে জিজ্ঞেস করলে হয় না মানে কী আছে, ওই তো আছে বোধ হয় কিছু। হোটেল পাইনি খুঁজে, আশেপাশে কোনো ভালো হোটেল নেই, তো আমরা একটা ধাবাতে ঢুকেছি, ধাবাতে বসে এখন খাচ্ছি। এই যে সৌরভ এক মনে খেয়ে যাচ্ছে, একটা উপরে তাকায় না, সবার আগে ও খাওয়া শুরু করেছে। আবার বাবা প্রকাশ তাকিয়েছে আমার ক্যামেরার দিকে, আমি ধন্য হয়ে গেছি। আর ঈশান্ত এখনও ঘুমায় খেতে খেতে। চলো ঠিক আছে, খাওয়া দাওয়া হোক, তারপরে আবার ফিরে আসছি। সো গাইস ফাইনালি আমরা এখন রেডি শোতে যাওয়ার জন্য, তো এখন আমাদের সবাই এসে রেডি হয়ে গেছে, এখন আসছে। এই ছেলেগুলোকে ডাক, ছেলেগুলো তো এখন মেয়েদের থেকে অদম। এই যে সব রেডি। আর একটা কথা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আর মানে ক্যামেরার সামনে আসতে পারিনি, কেন এসে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে আবার ভিডিও এডিটিং করছিলাম, কেন একটা ভিডিও দেওয়ার পরে সাথে সাথে আরেকটা ভিডিও এডিটিং নিয়ে আমাকে বসতে হয়, তো এডিটিং আমার কখনো পেছন ছাড়বে না, তো এডিটিং আমাদের কন্টিনিউ করে যেতে হবে। তো এখন আমার সব ছেলেপুলেরা রেডি, এখন যাবো স্পটে, তো চলো স্পটে গিয়ে তারপরে বাকি কথা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি এখন আমাদের স্পটে, তো এই হচ্ছে পেছনে আমাদের স্টেজ। তো এখন যদি কোনো মিউজিক বাজে তো কপিরাইট আসতে পারে, তো এখন আমাদের রেডি হতে হবে, সব ছেলেমেয়েরা রেডি হবে। তো রেডি হতে হতে ততক্ষণ তোমাদের কিছু সিনেমাটিক শট দেখাই, দেখতে থাকো, ততক্ষণ আমরা রেডি হতে থাকি।
লাইট ক্যামেরা সাউন্ড স্টেজ সব রেডি, এমনকি আমার ডান্সার্সটাও রেডি। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক। এবার আসি মূল অনুষ্ঠানে, মানে মূল অনুষ্ঠান বলতে আজকে আমার যে জন্য এখানে আসা সেটা হচ্ছে জয়মালা বা বরমালা। আমরা বাঙালিরা তাকে বলে থাকি মালা বদল, আমরা বাংলায় যাকে বলে থাকি মালা বদল। যদিও বা এই অনুষ্ঠানটা এখন পর্যন্ত বাঙালি বাড়িতে প্রচলন হয়নি, এখন পর্যন্ত কিছু কিছু বাঙালি বাড়িতে হয়তো অবাঙালিদের দেখে শুরু করেছে, তবে আগামী দিনে এটা হয়তো প্রচলিত হতে পারে, কারণ ব্যাপারটা খুবই সুন্দর। ব্যাপারটা কীরকম, যে বর বিয়ে করতে আসে মেয়ের বাড়ি, তো তখন ঘোড়ায় করে বিয়ে বাড়ির গেট পর্যন্ত আসে। আমরা এমন বাঙালিরা গাড়ি করে যাই, ওরা কোনো না কোনো ঘোড়ার গাড়ি বা ঘোড়াতে করে গেট পর্যন্ত আসে। তো সেখান থেকে আমাদের ডান্সার্সরা তাকে কোনো না কোনো থিমের মাধ্যমে ডান্স করতে করতে স্টেজ পর্যন্ত পৌঁছে দেয়, স্টেজ বলতে বিয়ের মঞ্চ পর্যন্ত তাকে পৌঁছে দেয়। এবার সে মেয়ের পালা, মেয়েও কোনো না কোনো জায়গায় সেজে বসে থাকে, তো মেয়েকেও মানে পাত্রীকেও তখন ওইরকম ডান্স থিমের মাধ্যমে ওয়েলকাম করে তাকে স্টেজ পর্যন্ত পৌঁছে দেয়। তারপরে ছেলে মেয়ের মধ্যে মালা বদল হয়, এই অনুষ্ঠানটাকে আমরা বলি জয়মালা বা বরমালা। এই যে ওয়েলকাম করে পাত্রকে, তারপরে পাত্রীকে নিয়ে এসে স্টেজে পৌঁছে দেওয়া, এইটা একটা মহা মানে সমারোহের মাধ্যমে এখানে অনুষ্ঠান করা হয়। যদিও বা এটা এখনও পর্যন্ত বাঙালি বাড়িতে প্রচলিত হয়নি পুরোপুরি, তবে আসো দেখে নাও ব্যাপারটা কীরকম। তো বন্ধুরা, শো কমপ্লিট, শো করে চলে আসলাম, আর বড্ড তাড়াহুড়ো করে এসেছি বলে আর ওখানে আর ভিডিওটা করতে পারিনি, তো সোজাসুজি এখন হোটেলে চলে এসেছি, যে হোটেলে আমরা থাকছি। তো ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে, আর লাইক কমেন্ট করে জানিও, আমাকে সাড়া দিও, আর যারা যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অশেষ ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের জন্য টাটা।